来。 আপনার ভাল খানা আছে খবর ভাল খবর ভাল ঠিক আছে বলত রাতেপাই আহি মার শ্রীচরণক সেবা আগবালো আর এক পবিত্র অনুভূতি লাভ করল পদুমণি থানর উন্নয়ন সম্পর্ক থান পরিচালনা সমিতির কথা পাতিল থানখনের চারিওফালে ফরেস্ট থাকার কারণে থানখনের উন্নতি বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা একটা সীমাবদ্ধতা আহি মই অহা দশ দিনের ভিতর ফরেস্ট ডিপার্টমেন্টর একটা অফিসার টিম একটা পঠাম যদি সন্মুখের দশ বিঘা মাটি আমি ফরেস্ট ডিপার্টমেন্টর নিয়ম নীতি মানু আমি যদি লব পাৰো আর ফরেস্টর আন একটা পার্টর দশ বিঘা মাটি যদি আমি ফরেস্ট ডিপার্টমেন্টর দিব পাৰো আর বিধিসম্মতভাবে যদি ইয়াক ডি রিজার্ভ করব পাৰো তেতিয়ালে দশ বিঘা মাটি থানখনের বহুত কাম হব পাৰিব পার্কিং হব পাৰিব বিভিন্ন গতি প্রথম প্রচেষ্টাটা হল যে থানখনক কেনেকৈ দশ বিঘা মাটি আমি অতিরিক্ত দিব পাৰো যদি দিব নোৱাৰো থানৰ লগত আমি তেরো বিঘা মাটি আছে তাতে ল্যান্ডস্কেপিং করে বেলেগ সিদ্ধান্ত লব লাগিব গতি দশ বা পনেরো দিনের ভিতর আমার ফরেস্ট ডিপার্টমেন্টর টিম এটা আসবে ডি সি ফরেস্ট বিধায়ক সকল বহি চেষ্টা করি যাতে আমি পদুমণি খুব ভাল আধ্যাত্মিক পর্যটন ক্ষেত্রে রূপান্তরিত সমস্যা শিক্ষকর সমস্যা পঞ্চায়েত কেজুয়েলর সমস্যা বহু সমস্যা আছে সমস্যা যুঁজি থাকবে ন্যাশনাল হাইওয়ে তো আপনার
55 কিলোমিটার টেন্ডার হয়ে আছে, উইদিন 10 দিন টেন্ডার খুলিব আর মানে ভাবো যে উইদিন 2 মাস রাস্তাটো আমার সরকার সকল কর্মচারী 1 তারিখে নিয়মিত স্বাস্থ্য বিভাগের কর্মীও এটা কোনোবাক প্রাইভেটলি অ্যাপয়েন্ট করা আছে হসপিটাল, কিন্তু হসপিটালে চাব তার সরকার কোনো কথা নাই, হসপিটালে যিমানে উপার্জন করব সিমানে মানুষ দা দরমহা দিব পারি, কিন্তু সরকারের নিয়মিয়া কর্মচারী 1 তারিখে দরমহা পাব। আমি অলপ ফরেস্টর পর চেষ্টা করছো দলুঙত একটা পুলিশের কেম্প এটা বহার কারণে যাতে আমি খুব শক্তিশালীভাবে আমি রখাব পার। আর দলুঙত চাহ বাগিচা তাঁর বাগিচাও অরুণাচলের বনাইছে, এফালের মানুষও সহযোগিতা করেছে, গোটাই বিষয়টাই আমি জানো, কিন্তু এটা অরুণাচলের সীমা বিবাদ মীমাংসা হওয়ার পিছত এটলিস্ট একটা লেভেলের আগত এটা আহিব নয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। अभी यज्ञ के पश्चात अनंत शेष का स्थापना होगा, तो सभी कीर्तन करते हुए Oh,
এটা ধুনিয়া ইস্কন মন্দিরৰ ভূমি পূজন হল আৰু এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানটো যোগ দিবন লৈ পাই নিজকে ধন্য মানিছো আৰু মই ভাবো যে এই মন্দিরটোৰ জৰিয়তে ডিব্ৰুগড় আৰু উজনি অসমৰ ৰাইজে আধ্যাত্মিক প্ৰশান্তি লাভ কৰিছে। অনলাইন ট্ৰেডিং ক্ষেত্ৰত দুজনকৈ মুখ্য প্ৰবন্ধকক ডিব্ৰুগড় ধৰিছে, গতিকে গোটেই চক্ৰটো উত্থাপন কৰিব এছ আই টি গঠন কৰাৰ কথা চিন্তা কৰিছে নেকি? কিমানখিনি এনেকুৱা কাম চলি আছে আমি ৰাইজৰ সহযোগিতা বিচাৰিছোঁ, ৰাইজে জনাব লাগে যোনে য'ত এনেকুৱা কামত আছে, আমি গোটেই বস্তুটোকে নোহোৱা কৰিম। কিন্তু ৰাইজক মই এটাই অনুৰোধ কৰিম যে ৰিজাৰ্ভ বেংক আৰু ৰিজাৰ্ভ বেংকৰ অনুমোদিত সংস্থাতহে যাতে নিজৰ টকা পইচা জমা কৰে, নহ'লে বাৰে বাৰে আমি এনেকৈ ঠগ আৰু প্ৰবঞ্চনাৰ বলি হৈ থাকিব লাগিব। আজ হামাৰা ডিব্ৰুগড় মে এক ইস্কন কা ভব্য মন্দিৰ কা শিলান্যাস হোৱা, ভূমি পূজন হোৱা, ইয়ে ভূমি পূজন অনুষ্ঠান মে ভাগ লেনে কা মেৰা সৌভাগ্য হোৱা। মেৰা মানা হে কি জলদি হি ইয়ে মন্দিৰ বন যায়েগা আৰু ডিব্ৰুগড় কা আৰু সাথ মে হামাৰে পুৰা আপাৰ আসাম কা জো হামাৰা জনতা হে সবকো এক স্পিৰিচুৱেল প্লেচ মিল যায়েগা। আপনা জো ভি জিম্মেদাৰি হে ও নিভানে কা কোশিশ কৰ ৰহা হুঁ, একশন শুরু হো গিয়া হে আর হাম ইয়ে পুরা জো স্ক্যাম হ্যাঁ ইয়ে স্ক্যাম কো হাম উজাগর করকে রাখুন। অভি তক শায়দ 30 সে উপর লোক আ রহে হ্যাঁ। ডিব্ৰুগড় মে বহুত সারা চিকিৎসক কা নাম আ রহা হ্যাঁ আসাম মেডিকেল কলেজ। দেখিয়ে মে ব্যক্তিগত হোনে নেই চাহুঙ্গা, ও মেরা কাম নেহি হ্যাঁ, ইয়ে তো আপ লোগো কা কাম হ্যাঁ। সবকে যোন যোন এইটো কাম কৰিছে উইদাউট রিজার্ভ ব্যাংক পারমিশন সকলো অ্যারেস্ট হবে, কোনো মই ব্যক্তিগত কোনোবা নাম ল'ব খোজা নাই। কিন্তু যোনে এই কাৰবাৰটোৰ লগত জড়িত আছিল আৰু ৰিজাৰ্ভ বেংকৰ অনুমতি নোহোৱাকৈ আমাৰ দেশত কোনেও বিত্তীয় লেনদেন কৰিব নোৱাৰে, যিসকলে বিনিয়োগ কৰিলে গোটেই অসমৰে, তেওঁলোকে জানি বুজি চৰকাৰক নুসোধাকৈ কাৰো লগত কথা নপতাকৈ বিনিয়োগ কৰাটো ভুল হৈছে, ভৱিষ্যতে যাতে এনেকুৱা কোনেও বিনিয়োগ নকৰে তাৰ বাবে মই অনুৰোধ জনাম। আৰু পুলিচে চেষ্টা কৰিব কাৰ পৰা কিমান টকা যদি উদ্ধাৰ কৰিব পাৰি, ব্যক্তিগত নকৰিব আৰু কাৰোবাৰ এছ আই টি ফৰ্ম কৰা কিবা জনাব। এছ আই টি বুলি কথা নাই, চি আই টিয়ে কেছটো কৰি আছে, কৰি থাকিব, যদি আমাক কিবা স্পেচিয়েল মানুহৰ দৰকাৰ হয় তেতিয়া এছ আই টি হ'ব, গতিকে এইটো ডি জি পিয়ে সিদ্ধান্ত ল'ব। ছাৰ কালি ডিব্ৰুগড়ৰ আমাৰ পুলিচে আমাক বাইক দিছে যে অন্য ষ্টেটতো এইটোৰ মানে গোটেই অল অভাৰ ইণ্ডিয়াতে হয় আৰু আমি ভাৰত চৰকাৰকো আমি জনাইছোঁ এনেকুৱা ঘটনা এটা চলি আছে। থেংক ইউ ছাৰ। আপোনাৰ হেল্প কেনেকুৱা? শ্ৰীযুত সঞ্জয় কিষণ দেৱ, শ্ৰীযুত বিমল বৰা দেৱ, শ্ৰীযুত জয়ন্ত মংগল বৰুৱা দেৱ, মাননীয় সাংসদ শ্ৰীযুত কামাখ্যা প্ৰসাদ দাসাদেৱ, মাননীয় মুখ্য সচিব ডক্টৰ ৰবি কোটাদেৱ, ডিব্ৰুগড়
আর প্রেরণায় নব চেতনার উন্মেষ ঘটায় আহিছে। শিক্ষাগুরু সকলের মার্গদর্শনে এন্ধারর ভেটা ভাঙি আলোক সন্ধানী বাটেরে আগুয়াই যাবলৈ আমাক প্রেরণা দিয়ে। জ্ঞানের আলোকেরে আলোকিত করা শিক্ষাগুরু আর জীবনের চিরন্তন সত্যরে আমাক পরমাত্মার ওচৰলৈ লৈ যাব বিচরা আমার আধ্যাত্মিক গুরু সকল আমার চির নমস্যা। পশ্চিম শিলচর মহাবিদ্যালয় দেড় কোটি টাকা, বরখলা সরকারি আদর্শ মহাবিদ্যালয় 40 লাখ টাকা, শিলচর মহাবিদ্যালয় আর শিলচর কন্যা মহাবিদ্যালয় 30 লাখ। অসম মাতৃ এজন গৌরবান্বিত সন্মান সন্তান আর আজি দিনটুত মই কার্যালয় বহি মই মাত্র মূল রাজ্যখনক সেবা করি তেনে এখন রাজ্যক বিকাশ। অনাগত দিনত অসমর আরো বহু মহাবিদ্যালয়লৈ আমি প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযানের পৰা অনুদান আনিবলৈ সক্ষম হম। মই আজি ধন্যবাদ। এইবার ধুবুরী জেলার ভোলানাথ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধন্যবাদ। এবার গোলাঘাট জেলার দেবরাজ রয় কলেজের অধ্যক্ষ ডক্টর জয় ডক্টর সত্যেন্দ্রনাথ বর্মন মহোদয় আগবাড়ি আসলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার এ প্লাস লাভ করা গোলাঘাট জেলার দেরগাঁও কমল দোয়ারা কলেজের অধ্যক্ষ ডক্টর রঞ্জিত কুমার বরগুই মহোদয় আগবাড়ি আসলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এতিয়া এ প্লাস লাভ করা গোয়ালপাড়া জেলার গোয়ালপাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর সুভাষ বর্মন মহোদয় আগবাড়ি আসলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার সম্বর্ধনা জানাবলৈ লোৱা হৈছে মহাতুল কোঁৱৰক আগবাঢ়ি আহিবলৈ অনুরোধ জানাইছো। ধন্যবাদ। আকৌ অভয়াপুৰী কলেজৰে সহকারী অধ্যাপিকা ডক্টৰ দীপ শিক্ষা গগৈ আগবাঢ়ি আহিবলৈ অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার তিনিচুকীয়া জিলাৰ শদিয়া কলেজৰ সহকারী অধ্যাপক ডক্টৰ সুদৰ্শন গগৈ আগবাঢ়ি আহিবলৈ অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার যোরহাট জেলার জগন্নাথ বৰুৱা কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর জি। ধন্যবাদ। এবার কামরূপ জেলার নর্থ গুৱাহাটী কলেজের সহকারী অধ্যাপিকা ডক্টর হিমাদ্রী বৰা আগবাড়ি আসবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার হোজাই জেলার লাউডিং কলেজের সহকারী অধ্যাপক ডক্টর রন্তুমণি শর্মক আগবাড়ি আসবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। শ্রদ্ধেয় কুটিবৃন্দ, বিগত বছরবিলাকৰ ধন্যবাদ। এবার বিশ্বনাথ জেলার চেঙামারী হাইস্কুলের অতিরিক্ত শিক্ষক শ্রীযুত রিপুঞ্জয় বৰদলৈ আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার কামরূপ জেলার পুথিমারী হায়ার সেকেন্ডারি স্কুলের স্নাতকোত্তর শিক্ষক শ্রী হীরেন কুমার দাসক আগবাড়ি আহিবলৈ অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার শিৱসাগৰ জেলার খোনাখুকুৰা হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী হীরেন কুমার নেওগক আগবাড়ি আসবলে অনুরোধ জানাইছো। জেলার মাটিখোলা এম পি স্কুলের সহকারী শিক্ষক শ্রী গকুল চুটিয়াক আগবাড়ি আসবলে অনুরোধ জানাইছো।
ধন্যবাদ। এবার কাছাড় জেলার 15 নম্বর জয়কুমার বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অতনু চৌধুরীক আগবাড়ি আহিবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার দরং জেলার 177 নম্বর বিজে গার্লস জুনিয়র বেসিক স্কুলের সহকারী শিক্ষয়িত্রী শ্রীমতী ঋতুরেখা দেবীক আগবাড়ি আহিবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার ডিব্রুগড় জেলার অমলাপতি জুনিয়র বেসিক স্কুলের সহকারী শিক্ষয়িত্রী শ্রীমতী সংগীতা দেবীক আগবাড়ি আহিবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ। এবার শিৱসাগৰ জেলার 18 নম্বর কাঠপাৰ এল পি স্কুলের সহকারী শিক্ষক শ্রী লোহিত চেতিয়াক আগবাড়ি আহিবলে অনুরোধ জানাইছো। ধন্যবাদ মহাশয়। এই বছর মাসুলটা আমি রেডি করেছো, ডিসেম্বর মাহত ঘুরাই পাবো, ঘুরাই দিলে স্টুডেন্টখিন ঘুরাই দিব। ইউনিভার্সিটি যদি নিজাক 50% এডমিশন লই থ দিয়ে কব নাকি এখানে কারণ যেহেতু আমি পয়সা তো কিনি হয়েছিল নয় সেদিন বন্ধ করলে অঞ্চলখিনি মানে যে আহিব নুখোজে সরকার একটা দুইজন ডিসি কমিটি করে মতামত লোক কারণ জোট করে কলে আক ইনফালের পর আন্দোলন হয়ে যায় চক্রবর্তী।